প্রতি বছরের মতন এবারও মহা সমারোহে বড়দিন উৎসব পালিত হল রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনে। বেলুড় মঠের অনুকরণে গতকাল রাত থেকেই খ্রিস্ট উৎসবে মেতে উঠেছেন রামকৃষ্ণ মিশনের স্বামীজিরা। আজ সকাল থেকেও একই চিত্র লক্ষ্য করা যায়, যিশুর নানান রূপকে ফুটিয়ে তোলা হয়। রামকৃষ্ণ মিশন চত্বরকে বেলুন দিয়ে সুসজ্জিত করা হয়। রামকৃষ্ণ মিশনের প্রতিনিধিরা বলেন, কলকাতার রামকৃষ্ণ মঠ মিশনের কাছে এই দিনটির তাৎপর্য প্রচুর, কেননা এই দিনেই হুগলি আটকুরের স্বামীজিরা রামকৃষ্ণ যে দায়িত্ব দিয়েছিলেন তা মেনে চলার অঙ্গীকার গ্রহণ করেন। সেই উপলক্ষে এই দিনটিকে বিশেষভাবে স্মরণ করা হয়। আজ সকাল থেকে বিশ্ব শান্তির জন্য প্রভু যিশুর উদ্দেশ্যে প্রার্থনা জানানো হয়। কি কি অনুষ্ঠান হয়েছে? গতকাল আমাদের সন্ধ্যাবেলায় খ্রিস্টান পালন হয়েছে। সন্ধ্যাবেলায় যীশু খ্রিস্টের জীবন বাণী নিয়ে আলোচনা হয়েছে, বাইবেল পাঠ হয়েছে। এবং ওই দিনটা রামকৃষ্ণ মঠ মিশনের ইতিহাসে একটা বড় দিন। ওই দিনে আটপুরে, হুগলি জেলার আটপুরে স্বামীজিরা সংঘবদ্ধভাবে একটি প্রতিজ্ঞা নিয়েছিলেন যে তারা সন্ন্যাস গ্রহণ করবেন, এবং শ্রী রামকৃষ্ণ যে আদর্শে তাদেরকে তৈরি করেছিলেন সেই আদর্শ তারা পালন করবেন, এবং রামকৃষ্ণ সংঘের যে দায়িত্ব স্বামীজির ওপর রামকৃষ্ণ দিয়েছিলেন সেই দায়িত্ব তারা পালন করবেন, এই সংঘবদ্ধভাবে তারা সেদিনকে প্রতিজ্ঞা করেছিল। তার জন্য ক্রিসমাস ইভ অনুষ্ঠান পালন করা হয়েছে, ক্রিসমাস ইভ পালন করা হয়েছে। বিশেষত্ব কী আছে এটা? বিশেষত্ব খ্রিস্টের জন্মের ঠিক আগের দিন আমরা ভগবান আসছেন, অবতীর্ণ হয়েছিলেন, তাই তাকে আমরা আমাদের প্রার্থনার দ্বারা জগতে শান্তি প্রতিষ্ঠা হোক এই প্রার্থনার জন্য আমরা কালকে খ্রিস্টান ইভ পালন করি। কতজন উপস্থিত ছিলেন? প্রায় 100 বেশি ভক্ত উপস্থিত ছিলেন। কখন শুরু হয়েছিল? সন্ধ্যে 7টা। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ।